এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হব হাসিবুল ইসলাম হাসানের সঙ্গে, তিনি আছেন পিরোজপুরে। হাসান, এবারে নিষেধাজ্ঞা নিয়ে জেলেরা কি বলছেন? ধন্যবাদ নাহিম। মা ইলিশ রক্ষা করুন স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এবং আজ থেকে এই অভিযান 28 অক্টোবর পর্যন্ত চলবে। এবং হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ এই 22 দিনে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারাতকরণ, ক্রয় বিক্রয় সবকিছুই দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং সরকার এই সময়কালীন সময়ে মাছ ধরা বন্ধের জন্য তারা কঠোর একটু আইন ব্যবস্থা করেছে। এবং এখানে আইনের ব্যাপারে হচ্ছে যে যারা এই সময়টা মাছ আহরণ করবে অথবা বিক্রয় মজুদ করবে তাদের বিরুদ্ধে হচ্ছে সরকার কমপক্ষে 1 বছর এবং সর্বোচ্চ 2 বছরে জরিমানা করেছে এবং অথবা 5,000 টাকা জরিমানা এবং ওনাদের উভয় দণ্ডে দণ্ডিত করা হয়ে থাকে। এতেই বোঝা যাচ্ছে যে সরকার প্রচুর পরিমাণে কঠোর হচ্ছে যে এই মা ইলিশ সংরক্ষণ এই অভিযানটা পরিচালনা করার জন্য। এবং পিরোজপুরের যে যে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ড তারা প্রচুর পরিমাণ মানে তদারকি করছে এই মা ইলিশ রক্ষার জন্য এই 22 দিনে তাদের কার্যক্রমের জন্য। জেলা মৎস্য বিচার আব্দুল বারি আমাকে জানিয়েছেন যে এই 22 দিন মাছ মা ইলিশ সংরক্ষণের জন্য তারা এই 22 দিন সফল করার জন্য তারা অলরেডি উপজেলা পর্যায়ের যে ট্রান্সপোর্টের কমিটি তারা বৈঠক করেছে এবং জেলেদের নিয়ে তারা বিশেষ সমাজ সেমিনার করেছে এবং এবং নদীতে এবং উপকূলীয় অঞ্চল এবং শহরে তারা এই মাছের রক্ষার জন্য মাইকিং করেছে এবং দৃশ্যমান স্থানসমূহে তারা ব্যানার ফেস্টুন তারা টানিয়ে দিয়েছে। এমনকি যে আব্দুল বারি জানিয়েছেন যে জেলেদের জন্য তারা এই 22 দিন যারা মাছ ধরবে না তাদের জন্য পিরোজপুরে নিবন্ধিত প্রায় 17,700 জন জেলের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 442 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে যা জেলেদের মাঝে পৌঁছে দেওয়া হবে। তবে জেলেরা জানিয়েছে ভিন্ন কথা, জেলেরা জানিয়েছে এই যে অবরোধটা অবরোধ মাইলের সংরক্ষণ অবরোধ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাই ভারতের সাথে সমন্বয় করে যদি এই কার্যক্রমটা চালানো হয় তাহলে সুবিধা হয়। এই ছিল হচ্ছে যে আমার কাছে পিরোজপুর থেকে। হাসান, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ইলিশ শিকারে নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ। মুসা মুসা, নিষেধাজ্ঞা চলাকালে ভারত মিয়ানমারের জেলেদের বিরত রাখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি টলার ঘাট এলাকা এবং আজ মধ্যরাত থেকে 28 তারিখ পর্যন্ত 22 দিন ইলিশ ধরার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে এবং ভারতে সাগরে যে মাছ ধরারত যে ট্রলার গুলো ছিল সেগুলো কিন্তু ঘাটে ফিরেছে গতকাল থেকে। এবং আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এবার নৌ পুলিশ এবং নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে সাথে বিমান বাহিনীও কিন্তু এবার টহলে থাকবে যাতে ভিনদেশি বা ভারত বা মিয়ানমারের যে জেলেরা রয়েছে যা এই নিষেধাজ্ঞার সময় তারা যাতে এই উপকূল বা আমাদের সাগরে মাছ ধরে নিয়ে যেতে না পারে। কিন্তু এদিকে জেলেরা অভিযোগ করেছে যে 65 দিনের নিষেধাজ্ঞার পরে কিন্তু বারবার লঘুচাপ নিম্নচাপ হওয়ার ফলে তারা কিন্তু ঠিকভাবে মাছ ধরতে পারেনি এবং তারা এক ধরনের লোকসানের মধ্যে পড়েছে। এবং আমাদের সাথে কয়েকজন জেলে রয়েছেন, তারা যেমনটা অভিযোগ করেছেন যে আসলে ঠিক সময় তারা সাহায্য সহযোগিতা না পাওয়ার ফলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে আপনারা সরকারের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা দেওয়া হয় সেটা ঠিকভাবে পাচ্ছেন কিনা এবং আর 65 দিনে নিষেধাজ্ঞার পরে আপনার কি ইলিশ কেমন পেয়েছেন? 65 দিন অবরোধের পরে আমরা অনেক ইলিশ পেয়েছি এবং প্রচুর পরিমাণ অন্য অন্য বিভিন্ন জাতের মাছও দেখা দিচ্ছে, আমরা লাভবান হয়েছি। এবং আমাদের যখন এই অবরোধ হয় প্রথমে আমরা ওই যে সরকারি কিছু সামগ্রী চাউল টাউল পাই আমরা, ওরা মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমাদের পরে 14 জন লোক আছে এর ভিতরে 6-7 জনই পায় না। তারা বলতেছে যে আমরা পাই না কেন, তোমাদের নাম নাই। এগুলো আমাদের মেম্বার চেয়ারম্যানের কারণে এগুলো হইতে আছে, তারা আমাদের দিতে আসে না। দেখা যাচ্ছে আমার ভাই সে অনেক বছর ধরে জাল বাইতে আছে কিন্তু মাছ তার এই চাউল দিতে আসে না। আমরা বলছি অনেকবার, কয় না হ্যাঁ দেওয়া যাইবেন, এরকমের অনেক। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন আসলে জেলে প্রকৃত যে জেলে রয়েছে বরগুনা প্রায় 37,000 নিবন্ধিত জেলে রয়েছে, তারা কিন্তু সবাই সাহায্য সহযোগিতা পায় না। অনেক অভিযোগ রয়েছে যারা রিক্সা শ্রমিক বা টেইলার বা দেশের বাইরে থাকে এমন জেলেও কিন্তু সেই 25 কেজি করে চাল পাচ্ছে। এবং আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু টহল জোরদার করা হয়েছে এবং আজ মাছ ধরা নিষেধাজ্ঞার সময় মাছ ধরা অবস্থায় 7 জন জেলেকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন এবং গভীর সাগরেও কিন্তু টহল জোরদার করা হয়েছে।
এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ মুসা যুক্ত থাকার জন্য।